বজবজে বাম প্রার্থীকে মারধর এবং শুধুমাত্র মারধরই নয় অপহরণের অভিযোগ। পরে অবশ্য প্রার্থীকে ছেড়ে দেওয়া হয় বলে দাবি বামেদের। বিভিন্ন বাড়িতে হুমকি দেওয়া হচ্ছে বলেও তাদের অভিযোগ। জেলা শাসক পুলিশ সুপার কমিশনের নালিশ করছে বামফ্রন্ট। বজবজে 8টি আসনে প্রার্থী দিয়েছে বামেরা, 12টি আসন জিতে বিনা লড়াইয়ে তৃণমূলের দখলে পুরসভা। আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন আমাদের প্রতিনিধি অশোক মান্না। অশোকের কাছ থেকে এই বিষয়ে আরো জানবো। বজবজে যে ঘটনা ঘটেছে সেই সম্পর্কে অশোক, কি খবর রয়েছে এবং এখনো পর্যন্ত তৃণমূলের দিকে অভিযোগের আঙুল তাদের পক্ষ থেকেই বা কি বলা হচ্ছে? মারধর করা হয়েছে এখান থেকে। আজকে যে বজবজের পক্ষ থেকে আমরা টিএমসির পক্ষ থেকে যে সাক্ষাৎটা পেয়েছি বা তারা আমাদেরকে যেটা জানিয়েছে যে এমন অভিযোগটা সমস্তটাই ভিত্তিহীন, কারণ প্রত্যেকটা প্রার্থী বাড়িতে আছে। তাদেরকে যদি মারধর করতাম তাহলে তাদেরকে মেডিকেল করতে হতো, পাশাপাশি তারা থানায় অভিযোগও করতে পারত, তাদের কোনো অভিযোগও নেই। অর্থাৎ আমাদের বিরুদ্ধে একটা কুপ্রচার চালাচ্ছে বলে এই তারা জানাচ্ছে আমাদেরকে। ধন্যবাদ তোমাকে অশোক। অশোক মান্না আমাদের প্রতিনিধির সঙ্গে কথা হচ্ছিল এবং যে ঘটনা বজবজে ঘটেছে সেখানে বাম প্রার্থীকে মারধর অপহরণের অভিযোগ, পরে প্রার্থীকে ছেড়ে দেওয়া হয় বলে জানতে পারা যায়। ২৭ তারিখের পৌর নির্বাচন যেসব জায়গায় হচ্ছে তার মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ তারিখ ছিল। বজবজ পৌরসভা এলাকায় যাতে বামফ্রন্টের কোনো প্রার্থী মনোনয়নপত্র জমা দিতে না পারেন তার জন্য 5 তারিখ বিকেল থেকে হুমকি শুরু হয়। সশস্ত্র অবস্থায় এই ঘটনা ঘটে। 5 তারিখ, 6 তারিখ দুদিন জেলা শাসককে আমি লিখিতভাবে জানাই, কিন্তু তারপরেও গতকাল মধ্যরাত থেকে সমস্ত প্রার্থীর বাড়ির সামনে আগ্নেয়াস্ত্র হাতে নিয়ে দুষ্কৃতীরা দাঁড়িয়ে পড়ে তৃণমূলের নেতাদের নির্দেশে। একজন প্রার্থী তাকে আমরা খুঁজেও পাচ্ছি না, তাকে সম্ভবত তুলে নিয়ে গেছে। এ কি গণতন্ত্র চলছে? পিসির ভাইপোর সংসদ কেন্দ্র বলে কেউ ভোটে দাঁড়াতে পারবে না? উনি তো বাড়িতেই রয়েছেন। যদি কিডন্যাপ করা হতো তাহলে তো নিশ্চয়ই থানায় ডায়েরি, এফআইআর কিছু হতো, বা কেউ যদি মারতো তাহলে নিশ্চয়ই গাইতে। যদি পার আপনাদের মনে হচ্ছে আপনারা মিডিয়ার লোক গিয়ে দেখুন, বাড়িতেই আছে। আর যদি কোনো জায়গায় আঘাত লেগে থাকে তাহলে মেডিকেল করান, বা পুলিশে যদি কেউ নিয়ে গিয়ে থাকে তার জন্য পুলিশ আছে, থানা আছে, সেগুলো দেখুন। সম্পূর্ণ মিথ্যে এবং ভ্রান্ত ঘটনা। এখানে রাজনীতির তরফ যেটা বলা যেতে পারে দোষারোপ চলছে এই মুহূর্তে, এবং একই সঙ্গে যেটা বামেদের তরফ থেকে অভিযোগ যে কোনোভাবেই কিন্তু মনোনয়ন জমা দেওয়া দিতে দেওয়া হচ্ছে না তাদের পক্ষ থেকে। বজবজ সিপিএম নেতা রতন বাগচি আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন, আপনার কাছ থেকে এই বিষয়ে আরও জানবো। রতনবাবু, কী ঘটনা ঘটেছে, কী অভিযোগ রয়েছে আপনাদের? যে বজবজে নির্বাচনের আগে থেকে 5-7 দিন আগে, নমিনেশনের আগে থেকে বাড়ি বাড়ি বাইক বাহিনী রিভলভার নিয়ে সিপিআইএম এর যারা প্রার্থী হতে পারে তাদেরকে গিয়ে থ্রেট করে, তাদের বাড়ির লোকজনকে থ্রেট করে। তারপরেও কালকে বাড়ি সকালবেলা থেকে ঘিরে রাখে, তার মধ্যে থেকে 8 জন এসে নমিনেশন দেয়, এবং সিপিআইএম এর নমিনেশন দেওয়ার পরে, বাড়ি যাওয়ার পরে তাদের বাড়ি বাড়ি গিয়ে আবার হামলা হয় উদ্ধ করার জন্য। তার মধ্যে একজনকে 14 নম্বর ওয়ার্ডে আমাদের যে দাঁড়িয়েছে তাকে তুলে নিয়ে যাওয়া হয় তৃণমূলের পক্ষ থেকে, চাপ দেওয়া হয় উদ্ধ এবং সাদা কাগজে সই করিয়ে নিয়েছে, এবং বাকি বাড়ি বাড়ি গিয়ে থ্রেট করছে। এই হচ্ছে গণতন্ত্রে বজবজের নমুনা। ধন্যবাদ আপনাকে। আমরা কথা বলছিলাম, আমাদের আমাদের সঙ্গে ছিলেন রতন বাগচি সিপিএম নেতা, এবং তিনি যেটা জানাচ্ছিলেন যে এই মুহূর্তে আতঙ্কের একটা পরিবেশ তৈরি হয়েছে বজবজে। এখন নিউজ দেখুন আপনার সময় মতো, আপনার হাতের মুঠোয় রাজ্য দেশ দুনিয়া। ডাউনলোড করুন জি24 ঘন্টা অ্যাপ, এক ক্লিকেই পান সব আপডেট।